রডহা কতর আনএমপ্লয়মেন্ট বেলাইখিন গবাং যতন চাকরি মানান বাকি রং ব রেলায়ও অমাহাইন মানপলি ফেবা চাকরি রাই হন পাঁচ লাখ খাই খরকসাও পাঁচ লাখ খাই রং রোপন চাকরি মানলিয়া রং চাইকি জাকা আমব রেলওয়ে ডিপার্টমেন্ট নি চাকরি পার্টি মূখা বিশালগড় নি রেলওয়ে ডিপার্টমেন্ট চাকরি রাই হন সিকলা রকনি থানি হাইকবা বেকার যুবক রকনি থানি পাঁচ লাখ খাই রং নাখা আর পার্টি মূঙ্গ রমজাখা খরক ব্রই খরগুড়ি বিশৃঙ্গ খরকসান রমুই মানখু মূখা বিশ্বজিৎ দাস প্রেম সিং তে অভিজিৎ সিং দীপ্তন শীল ও খরগুড়ি রাস্তেনি গবং কুক শিকলা বেকারকনি থানীয় রেল কোম্পানীও চাকরি রাই হই পাঁচ লাখ খাই রং নামানি হিজলানি মূল ফটকনি বসকাঙ্গ ও খরগুড়ি কক সুচাজাক নাইমাইমন ইয়াগল নাইমাথং বদল রুতুংনা জেকা ফিয়াবা খরকসান রমুই মাংখ বিশালগড়নি পুলিশ তাম সাকা খানাইনাই দি দিবিনি মাংপলি রেল কোম্পানি আমরা টাকা নিছে তিন তার চারজন মিললা নিয়ে সেরে আমরা কইছে চাকরি দিব জব দিব জব দিব কইয়া কেউ চাকরি দিছে কেউ দিছে না কেউতে ডাবল টাকা নিছে কইছে প্রথম সিকিউরিটি গার্ডে দিব দিয়ে সাথে আই কার্ড টাকার্ড দিছে এরপরে আবার কইছে ইন্স্যুরেন্স করে দিব টাকাটি নিয়ে ইন্স্যুরেন্সের কোনো কপি টপি দিছে না কইছে আমরা শুটও দিব ইতেও কিছু দিছে না এবার বিশ্বজিৎ দাস আছে একজন দীপ্তনশীল রূপন বৈদ্য রাজদীপ তারা চারজনে মিলে আমরা থেকে অনেক টাকা নিছে সবাই থেকে কেউ চার হাজার কেউ তিন হাজার কেউ থেকে পাঁচ হাজার এমন করে নিছে আমার থেকে দুইবারে টাকা নিছে একবার আমার সিকিউরিটি গার্ডের থেকে কইয়া চার হাজার টাকা নিছে সিকিউরিটি গার্ডে আমি জব করতাম এরপরে আমার থেকে আবার বাইশ তারিখ টাকা নিছে চার হাজার টাকা নিয়ে আমার আবার সুপারভাইজার দিছে সিকিউরিটি সুপারভাইজার দিছে আই কার্ড টাইকার্ড আমার দিয়ে দিছে দুদিন পরে দিয়ে কিনা আমার পার্শ্ববর্তী বাড়ির লগে এক ভাইয়ের লগে আমার মতামত সৃষ্টি করাই দেয় ঠিক আছে। তোমরা যে চাকরি দিব কিয়া টাকা নিছে তোমরা কি প্রমাণ আছে? আমি অনলাইনে টাকা দিছি কেউ ক্যাশও দিছে আমি অনলাইনে একবার সাড়ে সাত হাজার টাকা দিছি একবার দিছি সাড়ে তিন হাজার টাকা সবাই মিলে দুই অ্যাকাউন্টে দিছি সবাই মিলে কত টাকা দিছে টোটাল? সবাই মিলে আমরা দুই আশি কমে হিসাব করতে হবে প্রায় যদি রাফ হিসাব করেন যায় একশো নয় জন আছে এরপর আরো ঢুকাইতে আছে কেউ অনেক জয়েনিংও করাইছে না টাকা নিয়ে অনুমানিক কত টাকা? অনুমানিক পাঁচ লাখ টাকা। এটা তারা কয়জন? তারা চারজন উপরে মেয়াল তারা জানাইছি উপরে তার বস অতি সিনসার তাই নয় জানছে তাই নয় আজকে তিন চার দিন ধরে জানে তাই নয় কইছে হ্যাঁ আমি এমন এমন কইতে দেবো আজকে কালকে পরশু এমন এমন কইতে আছে আমার বাড়ি উদুপুর আজকে এখানে কি তারা বিশালগড় থাকতো চারজন চারজন আমি দিয়ে তিনজন বলে ভাগ্যে গেছে এক বছর তিনজন ভাগ্যে গেছে গা এরপরে আমি আইএস এলাম এরপরে বিশ্বগত দাদা তারা জানাইলাম পার্টি দাদা তারা জানাইলাম তারাও আমার সহযোগিতা করছে তারা কইছে এবার হেরে তারা সবাই মিলে এনে আটকে ধান রাখছে ভাগ্যে সেরা কইছে মানে আমরা পিএসের কাছে যাম মানে বিশ্বগত পিএসে যাম সবাই মিলে। তোমরা সবার বাড়ি কি উদিপুরে? এদিকে উদিপুরে আছে আমরা পাঁচজন আর বাদ বাকি বিশালগড়ে জায়গা জায়গার থেকে তারা টাকা নিছে এমনি সবার লোক যদি কন্ট্যাক্ট করে তো সবাই করেছে সবাই থেকে টাকা নিছে এখন আমরা কিছু ইন্স্যুরেন্স করবো করে টাকা নিছে কিন্তু আমরা কোনো ইন্স্যুরেন্স কপি টপি কিছু দিছে না। যে ছেলেটা এখন আছে তার হের নাম কি? যারা আটকে নাম রাজদীপ। কোন জায়গাতে আটকেছো? এই জায়গাটার নাম কি? হের বিশালগড় 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 কোয়ার্টারে এই জায়গাটার নাম কি? যে জায়গার মধ্যে আটকেছো? সিপাহীজলা ফার্স্ট গেট এখানে হের আটকেছো? হ্যাঁ হের নাম রাজদীপ। রাজদীপ হের বাড়ি কোনখানে? হের বাড়ি হলো পানিসাগর। পানিসাগর না? হ্যাঁ। তোমার নাম? আমার নাম অভিজিৎ দাস। তোমরা কি সবাই মামলা করবো বিশালগড় থানাতে? হ্যাঁ দাদা সবাই মামলা করবো। এর থেকে যে গাড়িটা গিয়েছে আপনাদের সিন্ডিকেটের কি? আমি সিন্ডিকেটের কেরানি বক্সনগর সিন্ডিকেটের কেরানি সিন্ডিকেটের কেরানি আমার এখান থেকে গাড়িটা আমি সারছি ছয়টা বিশে এখান থেকে টান দিছে। কি গাড়িটা? এটা ম্যাক্স। নাম্বার কত? এটা TR03 3576 ম্যাক্স গাড়ি। ম্যাক্স এই গাড়িটা বক্সনগর থেকে বিশালগড় থেকে গেছে? বক্সনগর থেকে বিশালগড় দিয়ে গেছে। এই গাড়িটা কোথায় আছে এখন? এটা তো বলতো না আজকে আইসে না গাড়িটা সারাদিন একবারও আইসে না। আইসে না গাড়িটা? ফোন করছেন নি ড্রাইভারের? চিনি ফোন করছিলাম আজকে কারণ সময় আমার নিউজটা দিছে এই গাড়িটা আপনার এতে গেছিলি কারণ আমি ফোন করছিলাম ফোন করে গেছে উদয়পুর চন্দ্রপুর আছে এতটুকুই গেছে আর কিছু কিছু জানাইছেন নি বিষয়টা থানাতে? না আমি জানাইছি না বা আমার এই মাত্র কোন আইসে শুধু আমার লোক আইলো আইসে আমার জিজ্ঞাসা করলো এতটুকু। প্যাসেঞ্জারটি যে তারা গাড়িটা আসলো কেমন? আমার সামনে উঠছে গাড়ি যে দুজন আছে এখানে আমার সামনে তারা দুজন আমার সামনেই উঠছে গাড়ি তারা পেছনে বসলো ড্রাইভার আবার পেছনে এটা দরজাটা খুলে না পেছনে রসিদ দিয়ে বান্ধব লাগে তো ড্রাইভার আবার এটা বান্ধ দিছে দেওয়ার পরে গাড়িটা এখান থেকে গেছে
প্রায় আধা ঘন্টা পরে একটা খবর আসছে, আধা ঘন্টা লাগছে না, এর মধ্যে একটা খবর হয়ে উঠছে বিশাল ছেলেগুলোর থেকে যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট দিছে একজন লোক স্পট ডেড। তারা তো বলছে যে চিনির গাড়ি, আপনি কি বলেন? মানুষ বলছে চিনির গাড়ি, ওই সঙ্গে যে সময় গেছে তখন তারা কইতেছে যে প্যাসেঞ্জার ছিল, তারা কইতেছে যে এই গাড়ির একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আগে কোনো লোক টুক আছে না, পরে পেছন থেকে ফিরা দেখে একজন বাইকের থেকে ফিরে রয়েছে, নিচে সিটে রয়েছে আর একজন বসে রয়েছে। এরপরে গাড়িটা গেছে এখান থেকে গিয়ে তারা নাকি ছেলেগুলা নামাই দিছে, এতটুকুই আমি শুনছি বা আমার এই কথাটাই তারা কইছে। তদন্ত করছেন নি গাড়িটা সম্পর্কে? এই মাত্র আমি শুনলাম, এখন আমি ফোন করুম আবার কোনখানে আছে কি আসে বিষয়ে আমি একটু যাচাই করুম, এর নাম্বারটা আছে আমার কাছে। ঠিক আছে, এটা তদন্ত করেন বিষয়টা থেকে। শিওর।